কানেক্টর ফর রিজন, অর্থাৎ কারণ প্রকাশক কানেক্টরস। সাধারণত এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অ্যাজ, সেন্স এবং বিকজ। অ্যাজ, সেন্স এবং বিকজ এখানে কারণ প্রকাশক সেন্টেন্স কানেক্টর হিসেবে আমরা ব্যবহার করেছি। অ্যাজ এবং সেন্সের ব্যবহারটা হচ্ছে এরকম যে এরা বাক্যের প্রথমে বা মাঝে বসে, তবে এরা অবশ্যই কারণযুক্ত বাক্যাংশের প্রথমে বসে। আর অ্যাজ এবং সেন্স কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করলে বুঝতে পারবো। যেমন অ্যাজ হি ওয়াজ সিরিয়াসলি ইল, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। সিন্স ইট ইজ আ ডার্ক প্লেস, উই শুড নট স্টে হিয়ার ফর এ লং টাইম। অর্থাৎ আমরা যদি প্রথম বাক্যটা দেখি, অ্যাজ হি ওয়াজ সিরিয়াসলি ইল, যেহেতু সে খুবই অসুস্থ ছিল, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তিনি সভাতে উপস্থিত হতে পারে নাই। পরের বাক্যটা হচ্ছে সিন্স ইট ইজ এ ডার্ক প্লেস, যেহেতু এই জায়গাটা অন্ধকার জায়গা, উই শুড নট স্টে হিয়ার ফর এ লং টাইম, এখানে আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করা উচিত নয় বা অবস্থান করা উচিত নয়। আরেকটি হচ্ছে বিকজ। বিকজ এর বাংলা অর্থ হচ্ছে কারণ। এটি কারণযুক্ত বাক্যাংশের পূর্বে বা আগে বসে, এটি সব সময় দুটি বাক্যাংশের মাঝে বসে। আমরা এক্সাম্পলটি লক্ষ্য করি, এভরি ওয়ান ট্রাস্টস হিম বিকজ হি স্পিক দ্য ট্রু, মানে হচ্ছে প্রত্যেকেই তাকে বিশ্বাস করে কারণ তিনি বা সে সত্যি কথা বলে। সে ক্লাসে অনুপস্থিত কারণ সে তার পড়াটা প্রিপেয়ার করতে পারে নাই বা প্রস্তুত করতে পারে নাই। তো আশা করি তোমরা এই আলোচনার মাধ্যমে অ্যাজ, সিন্স এবং বিকজ এর ব্যবহারটা বুঝতে পেরেছো। আমরা এবার আলোচনা করব বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু, এগুলি নিয়ে। এগুলির বাংলা অর্থ হচ্ছে কারণ বা কারণে। এরা কারণযুক্ত বাক্যাংশের পূর্বে বা আগে বসে, তবে এরা সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং এদের পরে নাউন বা নাউন ফ্রেজ বসে। আমরা এক্সাম্পলগুলি লক্ষ্য করি, বিকজ অফ ড্রট ক্রপস ডিড নট গ্রো ওয়েল লাস্ট ইয়ার, অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, ওয়িং টু ইউর হার্ড ওয়ার্ক ইউ সাকসিডেড ইন লাইফ, ডিউ টু হিজ হার্ড ওয়ার্ক হি ওয়াজ সাকসেসফুল ইন লাইফ। উদাহরণগুলো বিশ্লেষণ করলে আমরা যেমনটা পাই, বিকজ অফ ড্রট অর্থাৎ খরার কারণে ক্রপস ডিড নট গ্রো ওয়েল লাস্ট ইয়ার, গত বছর শস্য ভালো জন্মেছিল না, মানে ভালো শস্য হয়েছিল না। কেন হয়নি? কারণ গত বছর কী ছিল? ড্রট ছিল, খরা ছিল। তো আশা করি তোমরা এই ব্যবহারগুলি বুঝতে পেরেছ। এবার আমরা আলাপ করব ওয়াই নিয়ে। ওয়াই শব্দের অর্থ হচ্ছে কেন, কী জন্য বা কী কারণে। আই ডো নট নো দ্য রিজন ওয়াই হি ওপেন ডিস্টার্বস মে, আই ডো নট নো দ্য রিজন, আমি কারণ জানি না কেন সে আমাকে প্রায়শই বিরক্ত করে। এরপরেরটি হচ্ছে ফর, এর অর্থ হচ্ছে কারণ। কারণ অর্থে ফর ব্যবহার আমরা করতে পারি। ফর কারণযুক্ত বাক্যাংশের পূর্বে বসে, যেমন হি কুড নট অ্যাটেন্ড স্কুল ফর হি ইজ ইল, সে স্কুলে উপস্থিত হতে পারে নাই কারণ সে অসুস্থ ছিল। এই বাক্যটাতে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে হি কুড নট অ্যাটেন্ড স্কুল ফর হি ওয়াজ ইল। এটা আমাদের মনে রাখতে হবে যে এই জাতীয় বাক্যে একটি অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, মানে প্রথম অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে দ্বিতীয় বাক্যাংশের টেন্সটাও প্রেজেন্ট হবে। কিন্তু এখানে প্রথম বাক্যাংশের টেন্সটা
past tense এই জন্য পরের বাক্যাংশটিতে হবে হি ওয়াজ ইল আশা করি তোমরা বুঝতে পেরেছো এর পরের এক্সাম্পলটা হচ্ছে nobody likes him for he is dishonest nobody likes him কেউ তাকে পছন্দ করে না কারণ তিনি অসৎ এবার আমরা পরের স্লাইডে চলে যাব এবার আমরা আলোচনা করব কানেক্টর ফর কন্ট্রাস্ট অর্থাৎ যে সেন্টেন্স কানেক্টরগুলি বিপরীত বৈসাদৃশ্য বা পরস্পর বিরোধী বা বিপরীতার্থক অর্থ প্রকাশ করে যেমন দো অল দো ইভেন দো এর বাংলা হচ্ছে যদিও বা তথাপি দুটি বিপরীত অর্থযুক্ত বা পরস্পর বিরোধী বাক্যাংশকে যুক্ত করে এরা কি করে দুটি বিপরীত অর্থযুক্ত বা পরস্পর বিরোধী বাক্যাংশকে যুক্ত করে বৈসাদৃশ্যের উপর জোর দিতে আমরা ইভেন দো ব্যবহার করি যেমন দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট যদিও সে দরিদ্র তিনি সৎ দে হ্যাভ নো প্রাইড অল দো দে আর ভেরি রিচ তাদের কোনো অহংকার নাই যদিও তারা অনেক ধনী Whereas, on the other hand, on the contrary, whereas, while, যার বাংলা অর্থ হচ্ছে অন্যদিকে পক্ষান্তরে দুটি বিপরীত অর্থযুক্ত বা পরস্পর বিরোধী বাক্যাংশকে যুক্ত করে এরা যেমন He did not hate you. On the contrary, he loved you. আরেকটি এক্সাম্পল হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি ইজ চিপার অন দ্য আদার হ্যান্ড দ্য প্রাইভেট ইউনিভার্সিটি ইজ এক্সপেন্সিভ এর মানে হচ্ছে গিয়ে একটি পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে চিপার মানে এখানে পড়াশোনা করা খুব সহজলভ্য সস্তা পক্ষান্তরে On the other hand, but on the contrary, the private university is expensive. অর্থাৎ একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে অনেক বেশি খরচা লাগে বা ব্যয় সাপেক্ষ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি Nevertheless, nonetheless, however, এর বাংলা অর্থ হচ্ছে তবুও তথাপি সত্ত্বেও বা যা হোক এরাও দুটি বিপরীত অর্থযুক্ত বা পরস্পর বিরোধী বাক্যাংশকে যুক্ত করে আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবো ইউ হ্যাভ কাম লেট নেভার দিলেস বা নান দিলেস অথবা হাউ এভার ইউ শুড স্টার্ট দ্য ওয়ার্ক সিডার অ্যাফেক্টেড পিপল অর্থাৎ সিডার অ্যাফেক্টেড পিপল লস্ট ম্যানি থিংস Nevertheless, they did not get disheartened. You are so late. However, you can start your work now. I always like to go to the park. However, I never go there at midday. Despite, in spite of, যার বাংলা অর্থ হচ্ছে তবুও তথাপি বা সত্ত্বেও এরাও পরস্পর বিপরীত ধর্মে দুটি বাক্যাংশকে যুক্ত করে তবে এরা সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হয় যেমন ডেসপাইট অথবা ইনস্পাইট অফ মাই ইলনেস আই ওয়েন টু কলেজ মানে আমার অসুস্থতা থাকা সত্ত্বেও আমি কলেজে গিয়েছিলাম Yet, still, it অর্থ হচ্ছে তবুও তথাপি বা সত্ত্বেও এরাও পরস্পর বৈপরীত রয়েছে এমন বাক্যাংশকে যুক্ত করে যেমন হি হ্যাজ নো মানি ইয়েট হি ওয়ান্টস টু বাই এ কার হি ইজ অ্যাবাউট টু ফিফটি স্টিল হি প্লেস ওয়েল
যার যেমন প্রথম এক্সাম্পলটা যদি আমরা লক্ষ্য করি, হি হ্যাজ নো মানি, তার তেমন টাকা পয়সা নাই, তা সত্ত্বেও বা তথাপি তবুও তিনি একটি বা সে একটি গাড়ি কিনতে চায়। অর্থাৎ এখানে পরস্পর বৈপরীত্যমূলক দুটি বাক্যাংশকে ইয়েট সেন্টেন্স কানেক্টরটির মাধ্যমে যুক্ত করা হয়েছে, এবং শেষ যেটি সেটি হচ্ছে বাট, যার বাংলা অর্থ হচ্ছে কিন্তু। আমরা এক্সাম্পলটি লক্ষ্য করি, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান বাট নোবডি লাভড হিম, এর অর্থ হচ্ছে তিনি একজন সৎ লোক কিন্তু কেউ তাকে ভালোবাসে না। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই বিষয়গুলি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব কানেক্টর ফর রেজাল্ট নিয়ে, অর্থাৎ যে সকল সেন্টেন্স কানেক্টর ফলাফল প্রকাশ করে। আগের সেন্টেন্স সে যদি কোনো কারণ প্রকাশ করে, তবে সেই কারণে সৃষ্ট প্রভাব বা ফলাফলের পূর্বে এই সেন্টেন্স কানেক্টরগুলি ব্যবহৃত হয়। বিষয়টা আবারও বলছি, পূর্বের কোনো বাক্যে যদি কোনো কারণ প্রকাশ করা হয়, তবে সেই কারণের প্রভাবে সৃষ্ট ফলাফল, অর্থাৎ যদি কোনো পূর্বের বাক্যে কোনো কারণ প্রকাশ করা হয় এবং সেই কারণে যদি কোনো প্রভাব পড়ে বা অপর কোনো ফলাফল, তার কোনো ফলাফল থাকে, এই ধরনের বাক্যাংশকে এই কারণ ফলাফল প্রকাশক সেন্টেন্স কানেক্টরগুলি যুক্ত করে। যেমন অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকোয়েন্স, কনসিকোয়েন্টলি, হ্যান্স, ইভেনচুয়ালি, অর্থাৎ ফলে বা যার ফলে বা ফলশ্রুতিতে। আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করলে বুঝতে পারবো, যেমন সুমনা মেট অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যাজ এ রেজাল্ট শি হ্যাড টু বি হসপিটালাইজড। তার মানে হচ্ছে গিয়ে প্রথম একটা বাক্যাংশে সুমনা একটি দুর্ঘটনা ঘটেছিল, তার সাথে একটি দুর্ঘটনা ঘটেছিল বা তিনি একটি দুর্ঘটনায় পতিত হয়েছিলেন, যার ফলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বা থাকতে হয়েছিল। আরেকটি এক্সাম্পল হচ্ছে ইট রেইনড হ্যাভিলি, অ্যাজ এ কনসিকোয়েন্স বা কনসিকোয়েন্টলি অল রোডস অফ দ্য টাউন ওয়েন্ট আন্ডার ওয়াটার, অর্থাৎ ভারী বৃষ্টি বর্ষণ হয়েছিল, এরই ফলশ্রুতিতে শহরের সকল রাস্তা পানিতে নিমজ্জিত হয়েছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। এরপরের সেন্টেন্স কানেক্টরটি হচ্ছে ফর দিস রিজন বা ফর দিস, এর বাংলা হচ্ছে এই কারণে বা এজন্য। যেমন শফিক ওয়াজ ইল ফর দিস রিজন হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস ইয়েস্টারডে, অর্থাৎ শফিক অসুস্থ ছিল এই জন্য বা এই কারণে সে গতকাল ক্লাসে উপস্থিত হতে পারে নাই। হি ডিড নট স্টাডি ওয়েল ফর দিস রিজন হি ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন, এটার মানে হচ্ছে সে ভালোভাবে পড়াশোনা করে নাই, এই কারণে সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল। আরেকটি এক্সাম্পল হচ্ছে হিমেল ওয়াজ লেজি ফর দিস রিজন হি কুড নট প্রসপার ইন লাইফ, হিমেল খুব অলস ছিল এই জন্য সে জীবনে উন্নতি লাভ করতে পারে নাই। দাস ইন দিস ওয়ে, এর বাংলা অর্থ হচ্ছে এভাবে বা এইভাবে। আমরা এক্সাম্পলটি লক্ষ্য করি, হি পাসেস হিজ ডেইজ ইন আইডলনেস, দাস হি ইজ রুইনিং হিজ লাইফ, এর বাংলা অর্থ হচ্ছে গিয়ে সে তার সময় বা দিন অলসতার সাথে কাটাচ্ছে, এভাবে বা এইভাবে সে তার জীবনকে নষ্ট করে ফেলছে।
তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিয়মগুলি বুঝতে পারতেছ। এবার আমরা পরবর্তী স্লাইডে ফোকাস করব। সো দেয়ারফর, যার বাংলা অর্থ হচ্ছে তাই, অতএব, সুতরাং। আমরা এক্সাম্পলগুলি দেখলে আরো পরিষ্কার বুঝব যে, যেমন শফিক হ্যাড নো রিলেটিভস ইন দ্য টাউন, দেয়ারফর হি প্রেড ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল। তার মানে হচ্ছে শহরে শফিকের কোনো আত্মীয় স্বজন ছিল না, সুতরাং সে তার কলেজ হোস্টেলের একটি আসনের জন্য প্রার্থনা করেছিল। দ্য ক্লাসেস ওয়ার সাসপেন্ডেড, ক্লাস স্থগিত হয়েছিল, সুতরাং ছাত্রছাত্রীরা চলে গিয়েছিল। ন্যাচারালি মানে হচ্ছে স্বভাবতই বা স্বাভাবিকভাবেই। হি লস্ট হিজ জব, ন্যাচারালি হি হ্যাজ বিকাম ভেরি স্যাড। অর্থ হচ্ছে গিয়ে সে তার চাকরিটি হারিয়েছিল, স্বাভাবিকভাবেই সে খুব দুঃখী ছিল। দেয়ার ফাদার হ্যাজ এক্সপায়ার্ড লেটলি, ন্যাচারালি দেয়ার শকড, যে সম্প্রতি তাদের বাবা মারা গিয়েছে, স্বাভাবিকভাবেই তারা শকড বা ব্যথিত। আমাদের আলোচনার বিষয় শর্ত প্রকাশক ক্লজকে এই সেন্টেন্স কানেক্টরগুলো দ্বারা প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করা হয়। যেমন ইফ, ইফ শব্দের বাংলা অর্থ হচ্ছে যদি। আমরা বেশ কয়েকটা এক্সাম্পল বিশ্লেষণ করলেই আমরা বিষয়গুলি পরিষ্কারভাবে বুঝতে পারব। হি উইল হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট, এই বাক্যটাতে হি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, অর্থাৎ এখানে একটা শর্ত জুড়ে দেয়া আছে যে যদি তুমি সাহায্য চাও তবে সে তোমাকে সাহায্য করবে। পরের বাক্যটা ইফ দ্য প্লে, ইফ দে প্লে ইন দ্য রেইন দে উইল ক্যাচ কোল্ড, অর্থাৎ যদি তারা বৃষ্টিতে খেলাধুলা করে তাদের ঠান্ডা লাগবে। ইফ ইউ স্টাডিড হার্ড ইউ উড নট ফেল ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ যদি তোমরা কঠোরভাবে পড়াশোনা করতে তোমরা পরীক্ষায় অকৃতকার্য হতে না। আমরা বাক্যগুলোতে দেখতে পারছি যে শর্ত প্রকাশক সেন্টেন্সগুলি প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়েছে। এইখানে এই বাক্যগুলোতে ইফ হচ্ছে শর্ত প্রকাশক সেন্টেন্স কানেক্টর। আর আমাদের এটা মনে রাখতে হবে ইফ যে বাক্যটির সাথে যুক্ত হবে সে বাক্যটি একটি পরাধীন বাক্যাংশ, অর্থাৎ ওই বাক্যটি পূর্ণ মনের ভাবটি প্রকাশ করতে পারবে না। পূর্ণ মনের ভাব প্রকাশ করার জন্য আরেকটি স্বাধীন বাক্যাংশের প্রয়োজন হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এইগুলির বাংলা অর্থ হচ্ছে যদি। আই উইল এগ্রি টু গো প্রোভাইডেড মাই এক্সপেন্সেস আর পেইড, অর্থাৎ আমি যেতে রাজি আছি যদি আমার খরচটা বহন করা হয়। প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ গুড উই উইল গেট আ গুড হলিডে,
অর্থাৎ যদি আবহাওয়া ভালো হয় আমরা একটি ভালো বা সুন্দর ছুটির দিন পাব। ইন কেস, এটার বাংলা অর্থ হচ্ছে যদি। ইন কেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে উন্নতি করবে। আই উইল কাম টুমোরো ইন কেস শফিক ওয়ান্টস মি, আমি আগামীকাল আসব যদি শফিক আমাকে বলে বা চায়। ইউ উইল গেট এ গুড জব ইন কেস ইউ মেক এ গুড রেজাল্ট, তুমি একটি ভালো চাকরি পাবে যদি তুমি ভালো ফলাফল করো। আই ওয়ান্ট টু ডু দ্য সাম ইন কেস দ্য টিচার পারমিটস, আমি অঙ্কটি করতে চাই যদি শিক্ষক অনুমতি দেয়। ফোন মি ইন কেস ইউ ফেল টু ফাইন্ড মাই হাউস, আমাকে ফোন করো যদি তুমি আমার বাসা খুঁজতে ব্যর্থ হও। আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না। আনলেস কখনো নো বা নট যুক্ত ক্লজের আগে বসে না, কারণ এটি একটি নাবোধক শব্দ। আনলেস বাক্যের শুরুতে বসতে পারে, আবার দুটি ক্লজের মাঝেও বসতে পারে। আনলেস হি কামস হিয়ার ইন টাইম আই শ্যাল নট গো উইথ হিম, যদি না তিনি সময় মতো এখানে আসেন আমি তার সাথে যাব না। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল ফেইল, যদি না তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো তুমি অকৃতকার্য বা ব্যর্থ হবে। ইউ উইল ফেইল আনলেস ইউ আর সিনসিয়ার, তুমি ব্যর্থ হবে যদি না তুমি যত্নশীল হও। আনটিল বাংলা অর্থ হচ্ছে যে পর্যন্ত না বা যতক্ষণ পর্যন্ত না। আনটিল দ্বারা যে ক্লজ শুরু হয় তাতে নট বা নো ব্যবহৃত হয় না, কারণ এটি একটি নাবোধক শব্দ। ওয়েট আনটিল হি কামস, ওয়েট হিয়ার আনটিল দ্য রেইন স্টপস, অর্থাৎ অপেক্ষা করো যে পর্যন্ত না তিনি আসেন। অপেক্ষা করো এখানে যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি থামে। টিল যে পর্যন্ত বা যতক্ষণ, ডোন্ট স্টার্ট টিল আই অ্যারাইভ, শুরু করবে না যতক্ষণ আমি যতক্ষণ বা যে পর্যন্ত আমি আসি। ইভেন ইফ এমন কি যদি, ইভেন ইফ ইউ রিড মাই লেটার আই উইল নট মাইন্ড ইট, এমন কি যদি তুমি আমার চিঠি পড়ো আমি মনে কিছু করব না। ওয়েদার ডট ডট অর কি না, ওয়েদার ইউ হেল্প মি অর নট আই উইল নট ফরগেট ইউ, তুমি আমাকে সাহায্য করো কি না আমি তোমাকে ভুলবো না। আদারওয়াইজ অর অন্যথায় নতুবা নচেত, স্টাডি হার্ড আদারওয়াইজ অর ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন, কঠোর পড়াশোনা করো অন্যথায় তুমি পরীক্ষায় অকৃতকার্য হতে পারো। অ্যাজ লং অ্যাজ বা সো লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত। আল্লাহ উইল বি উইথ আস অ্যাজ লং অ্যাজ আওয়ার পারপোজ ইজ অনেস্ট, আল্লাহ আমাদের সাথে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্য সৎ থাকবে।
অন কন্ডিশন দ্যাট, এই শর্তে যে, আই উইল ফরগিভ ইউ অন কন্ডিশন দ্যাট ইউ ডু নট রিপিট দ্য অফেন্স। আমি তোমাকে এই শর্তে মাফ করব যে তুমি আর এই অপরাধ পুনরায় করবে না বা এই অপরাধের পুনরাবৃত্তি হবে না।